গোপালগঞ্জে উদ্বেগজনক হারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগীদের জন্য সদর হাসপাতাল সহ প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। চলতি মাসের 12 দিনে 60 জন সহ গত দেড় মাসে মোট 130 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এসব ওয়ার্ডে। তবে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। গোপালগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 130 জন রোগীর মধ্যে জুন মাসে 70 জন এবং জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত 60 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে গোপালগঞ্জে 250 সজ্জা জেনারেল হাসপাতালে 9 জন এবং মোট 4টি স্বাস্থ্য কমপ্লেক্সে 13 জন চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য জেলার মতো গোপালগঞ্জেও ডেঙ্গুর আমরা আবির্ভাব দেখতে পাচ্ছি। গত জুন মাসে আমরা সারা গোপালগঞ্জ বিভিন্ন উপজেলা সহ 70 জন রোগীকে আমরা ভর্তি করেছি পুরো জুন মাসে। অথচ এই জুলাই মাসের আজকে 12 তারিখ, এই জুলাই মাসের 12 তারিখের মধ্যে আমাদের অলরেডি 60 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এই মুহূর্তে আমাদের সদর 250 বেড হাসপাতালে 9 জন রোগী ভর্তি আছে। অন্যান্য উপজেলা মিলে আমাদের 13 জন রোগী এই মুহূর্তে ভর্তি আছে এবং এই 12 দিনে আমাদের 60 জন রোগী অলরেডি আমরা ভর্তি করেছি। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। আরও জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত অধিকাংশ রোগী ঢাকার রাজধানী ঢাকা থেকে এসেছেন, পরে গোপালগঞ্জে এসে জ্বর হলে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হচ্ছে। ডেঙ্গু সংক্রমণ রোধে বাসাবাড়ির টপ, কৌটা, ফ্রিজ, ডাবের খোসা, এসি সহ কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। এছাড়া জ্বর হলে সাধারণভাবে না নিয়ে পরীক্ষা করার জন্য এবং দিনে ও রাতে মশারি টাঙিয়ে ঘুমানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, সারা দেশের মতো গোপালগঞ্জেও ডেঙ্গু পরিস্থিতি ভালো নয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু সংক্রামক রোধে সাধারণ মানুষের সচেতন করার জন্য নানা প্রচারণা চালাচ্ছি। এছাড়া যে যার আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানাচ্ছি। যদি এই মুহূর্তে কারোর জ্বর হয় তাহলে অবহেলা না করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তারা যেন ডেঙ্গু পরীক্ষাটা করে। এছাড়া আমাদের ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ সিট রয়েছে, সেখানে তারা চিকিৎসা নিতে পারে। ডেঙ্গু হলে কেউ যেন অবহেলা না করে তার নিকটস্থ চিকিৎসকের পরামর্শটা নেয়, আমরা সেজন্য সকলকে আহ্বান জানাচ্ছি। তবে আমাদের সব ভালো কথা হচ্ছে যে আমাদের কোনো মৃত্যুর এর মধ্যে কোনো মৃত্যু আমাদের জেলায় এই যে এইবারে কোনো মৃত্যু এখন পর্যন্ত হয় নাই এবং সেরকম সিরিয়াস রোগীও আসলে আমাদের ইয়ে নাই। আসলে সবাই যার যার আঙ্গিনা যাতে নিজেই পৌরসভা তার কাজটা তো করবেই, কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রত্যেকের বাড়ির আশেপাশে এবং আশেপাশের প্রতিবেশী দুই পাশের যে প্রতিবেশী আছে সবাই যেন তাদের বাড়ির আঙ্গিনা, ফ্রিজ, ফুলের টপ কিংবা ডাবের খোসা এগুলো যেন যার যার বাড়িতে পানি যেন জমে না থাকে সেই ব্যাপারে সবাইকে আমরা সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং এই সাথে আমরা জানাতে চাই যে যদি এই মুহূর্তে কারোর জ্বর হয় তাহলে এই আমাদের যে হাসপাতালে যে জ্বরের এই ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে কেউ যেন কোনো রকম এই ব্যাপারে যেন কোনো মানে ই না করে, মানে অবশ্যই যেন অবহেলা না করে ডেঙ্গু পরীক্ষাটা করে এবং নিকটস্থ হাসপাতালের ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ভর্তিযোগ্য রোগী হয় অবশ্যই যেন আমাদের সিট অ্যাভেলেবেল আছে যেন ভর্তি হয়। এবং আমরা আরও একটি আহ্বান জানাচ্ছি যে এই রোগের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম। রোগী প্রথমত একটু প্রথম দিকে একটু জ্বর ভালো হয়ে যাওয়ার পর মনে করে যে রোগী সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু বিপত্তিটা ঘটে আসলে তখন একটা মারাত্মক অবস্থার যে অবহেলার কারণে বা যেভাবে হোক একটা সিন্ড্রোম হতে পারে, ওই সময়টা যেন সবাই খুব সতর্ক থাকে, প্রয়োজনীয় বা ডাক্তারের পরামর্শ থাকে, এই ব্যাপারে আমরা সবাইকে আহ্বান জানাই।